একজন মানুষের জীবনের কতটা তার পূর্বজীবনের কর্মফল। আদি একজন নিজের জীবনে যে অন্যায় ও অবিচারগুলো সম্মুখীন হন তা কি তার পূর্বকর্মের ফলাফল? যদি তাই হয়, আপনি কি এই ভেবেই অন্যায়গুলোকে মানছেন আর সান্ত্বনা খুঁজে নিচ্ছেন যে ভালোই তো আমার কর্মফল কেটে যাচ্ছে? যদিও দেখা যাচ্ছে যে তা নানাভাবে আমাদের জীবনকে বাধা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। না সামান্থা, আপনার যথেষ্ট বয়স হয়েছে। আমি বলছি না আপনি বয়স্ক, আমি বলছি আপনার যথেষ্ট বয়স হয়েছে। আপনি কি এখনো আশা করেন যে এই পৃথিবীটা আপনার সাথে ন্যায় করবে? এই জন্যই তো আমি আপনাকে প্রশ্নটা করছি, কারণ এই কর্মকে দায়ী করতে পারি কারণ সেটাই তো জানতে চাইছি। কেন পৃথিবী আমার সাথে অন্যায় করছে, এরকম প্রশ্ন স্কুলের বাচ্চা মেয়েরা করে। এতদিনে তো আপনার বুঝে যাওয়া উচিত পৃথিবী ন্যায় করবে না, এ আপনার সাথে ন্যায় করবে না। কিন্তু আপনি যদি নিজের ভেতরে গভীরে খোঁড়েন আর জীবনের স্বাদটা পান, আপনার চিন্তা ভাবনা বা আবেগের স্বাদ নয়, আপনি স্বয়ং যে জীবন সেটার স্বাদ, তখন আপনি দেখবেন জীবন শুধুমাত্র ন্যায্যই নয়, এ একেবারে অসাধারণও। তো আপনি ন্যায্য জীবন চান নাকি অসাধারণ জীবন? আপনাকেই বাঁচতে হবে। আমি এটা খেয়াল করেছি যে পার্থিব ইগো ছাড়াও আজকাল হঠাৎই সব জায়গায় প্রচুর পরিমাণে কে এই ইগো লোকটা, আপনার বন্ধু নাকি? আমার চতুর্দিকে ঘিরে আছে এটা, আর আমার ইন্ডাস্ট্রিতে তো গোটা পাহাড় আছে। তো এই পার্থিব ইগো ছাড়াও আমি লক্ষ্য করেছি আজকাল নতুন করে এই আধ্যাত্মিক ইগো প্রচুর দেখতে পাচ্ছি। এমন অনেকজনের সাথে আমার দেখা হয়েছে যারা এখন আধ্যাত্মিক পথে আছেন, আপনি নন সদ্গুরু, যারা নিজেদেরকে মহান মনে করেন, আধ্যাত্মিক পথে নেই যারা তাদের থেকে। অন আ স্পিরিচুয়াল পাথ, আপনি এরকম মানুষদের কি পরামর্শ দিতে চাইবেন যাতে তারা এই নতুন আধ্যাত্মিক ইগোর শিকার না হয়ে পড়েন? আমরা আগে এই ইগো লোকটাকে সামলাই, ঠিক আছে? আপনি এটা কোথায় এখনই দেখিয়ে দিলে, এখনই ঠিক করে দেবো। আমি জানতে পারলে তো ভালোই হতো, এ তো হঠাৎ হঠাৎ উদয় হয়। তার মানে আপনি জানেন না সে কোথায় আছে? ব্যাপারটা শুধু এটাই, দেখুন কিছু কিছু সময় একজন মানুষ, একজন মহিলা হিসেবে, আপনি সুন্দর একজন মানুষ, মানে মানুষ হিসেবে সুন্দর বলছি, আমি বলছি না যে শুধু কিছু কিছু সময় আপনাকে সুন্দর লাগে, আপনি সবসময় সুন্দর, কিন্তু কিছু কিছু সময় আপনাকে অপূর্ব লাগে, ঠিক কি না? কিছু কিছু সময় হয়তো আপনি জঘন্য, সম্ভব কি না? সম্ভব। তো যখনই আপনি জঘন্য হন তখন বলেন এটা আমার ইগো। আপনি কেন বলেন না এটা আমি, আমি কখনো কখনো অপূর্ব, কখনো কখনো জঘন্য? যদি এটা দেখেন স্বাভাবিকভাবেই জঘন্য ব্যাপারটা কমে যাবে। কিন্তু যখনই আপনি জঘন্য তখন যদি বলেন মিস্টার ইগো এটা করেছেন, আর আপনি জানেনও না সে কোথায়, ওনার ঠিকানা বা কি আইডি, ওনার ফোন নম্বরও আপনি জানেন না, তাহলে লোকটাকে ঠিক করবেন কি করে? তো সবার জীবনেই এটা হয়ে চলেছে, কারণ এইটা হলো আধ্যাত্মিক না হয়েও আধ্যাত্মিক কথা বলা, এটা সব জায়গাতেই আছে, বিশেষ করে ভারতে। কারণ আমাদের জানেন তো 15-20 হাজার বছরের আধ্যাত্মিক ইতিহাস আছে, তাই আমরা সবকটা শব্দ জানি। আমরা জানি আত্মা পরমাত্মা কি, এটা ওটা, অহংকার, সব কিছুই আমরা জানি, শুধু শব্দগুলো নোট করলাম। তো আমরা এরকম অনেক শব্দই ছুঁড়তে পারি আর পশ্চিমের লোকেদের মাথা গুলিয়ে দিতে পারি বেশ ভালো মতো, কারণ আপনি এখানে এলেই তারা বলবে মুক্তি, শক্তি, এইটা ওইটা, নানান সব জিনিস। আমি এরকম অনেককেই চিনি যারা পশ্চিমে গিয়ে স্পিরিচুয়াল সেন্টার খুলেছেন, বিশেষত আমেরিকাতে, কারণ তারা শুধু একটা মাত্র মন্ত্র জানেন, শুধু একটা মন্ত্র। আচ্ছা, এটা দিয়েই তারা সব কিছু চালান। দুর্ভাগ্যবশত আধ্যাত্মিকতা কোনোভাবে কোনো কারণে এই পর্যায়ে পৌঁছেছে, এই পর্যায়ে পৌঁছেছে কারণ সমাজে এর চাহিদা আছে কিন্তু যথেষ্ট যোগান নেই। এই কারণেই মানুষ যেখানে পাচ্ছেন সেখানে এটার কারখানা খুলছেন। তো একবার এরকম হয়েছিল, এই তো এই কিছু বছর আগে, 15-16 বছর আগে, তো আমি আমেরিকাতে ছিলাম, আর তারপর অফিস থেকে, আমাদের অফিস থেকে কেউ বললেন
সদ্গুরু, আপনি কি জানেন প্রত্যেক দিন 100,000 মানুষ স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক শব্দটা টাইপ করছেন? আমি বললাম, তাই নাকি? টাইপ করে দেখুন তো দেখি কি আসে। আমাদেরও সার্চ রেজাল্ট দেখাচ্ছি কিনা দেখি। তারা টাইপ করলেন স্পিরিচুয়ালিটি। প্রথমেই যেটা এলো তা হলো মেক্সিকোর একটা স্পা। ওখানে গেছিলেন নিশ্চয়ই? না, আমি ওখানে যাইনি। আর তারপরেই যেটা ছিল তা হলো উত্তর ক্যালিফোর্নিয়ার একজন কল গার্ল। তিনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখে নিয়েছেন আর সবকিছুতেই উনি স্পিরিচুয়াল 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 লিখেছেন। 108 বার উনি স্পিরিচুয়াল কথাটা ব্যবহার করেছেন ওনার ওয়েবসাইটে। আপনি স্পিরিচুয়াল বললেই উনি আসেন 2 নম্বরে। আমার এটা লজ্জাস্কর লেগেছিল। হাজার হাজার বছর ধরে আধ্যাত্মিক কিছু মানেই লোকে পূর্ব দিকে তাকাতেন। পূর্ব মানে ভারতবর্ষে, এটাই বোঝাতো। তাই আমি বললাম আমাদের কিছু শুরু করা উচিত, একটা আধ্যাত্মিক গেটওয়ে বা দ্বার, যাতে মানুষ যদি বলেন তারা আধ্যাত্মিক অন্বেষণ করলেই তারা অবশ্যই যেন ভারতের দিকে তাকান। কারণ এটাই সেই একমাত্র কালচার যে সবথেকে বেশি সময় ব্যয় করেছে। সবথেকে বেশি সময় ধরে মানুষের সচেতনতাকে নিয়ে গবেষণা করা আর মানুষের মেকানিক্সটা, মানে একটা মানুষ আসলে কি, কিভাবে এইটা উপরিস্তরে এবং একেবারে গভীর স্তরে কাজ করে, এটা কিভাবে কাজ করে, আমরা এটা দিয়ে কি কি করতে পারি, সেসব অনুসন্ধান করা হয়েছে। আমি কথাটা একজন ভারতীয় হওয়ার দরুন বলছি না, আমি কথাটা বলছি পৃথিবীকে অনেক কাজ থেকে দেখার পর, যে অন্য কোথাওই এইটাকে এইভাবে দেখা হয়নি। তো আমি বললাম আমাদের একটা স্পিরিচুয়াল গেটওয়ে শুরু করা উচিত, ইন্ডিয়া দ্য স্পিরিচুয়াল গেটওয়ে টাইপের কিছু। আর আপনাকে বলতেই হচ্ছে, এই প্রায় 15 বছর আগে অবধিও আমি এই দেশের একজন গুরুর সাথেও দেখা করিনি। আমি এমনিই দেখা করিনি, নিজের কাজ নিয়েই আমি ব্যস্ত ছিলাম। আমি কখনো ভাবিনি যে আমাকে যেতে হবে আর কারুর খোঁজ করতে হবে। আমি কখনোই অন্য কোনো আশ্রমে যাইনি, যেখানেই হোক। আর তারপর আমি ভাবলাম, আচ্ছা কিছু একটা করা যাক। তারপর আমি ফোন করা শুরু করলাম। তারা সবাই আমার কলগুলো ভালোভাবেই নিয়েছিলেন। আর তারপর আমি কয়েকজনের সাথে দেখা করা আর পুরো ব্যাপারটা গোছাতে লাগলাম। আমাদের একটা মিটিং হয়েছিল 125 জন গুরুর সাথে। আমরা এটা ঠিক করেছিলাম যে কেউ নিজের দর্শন নিয়ে কথা বলবে না, আপনি আপনার দর্শন রাখুন, এটা শুধুই একটা মিটিং। মিটিংটা শুধুই আপনি কিভাবে আপনার আশ্রমকে বা যোগা সেন্টারকে বা যাই থাকুক আপনার, সেটার গুণমানটা উন্নতি করবেন। আমরা আপনাকে ম্যানেজমেন্ট শেখাবো, আপনাকে ব্র্যান্ডিং শেখাবো, আপনাদের ওয়েবসাইট তৈরি করা শেখাবো, আমরা শেখাবো কিভাবে আপনি নিজেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রেজেন্ট করতে পারেন। আপনার দর্শন আমরা ছুঁতে যাব না, আপনি আমারটা ছোবেন না, আমি আপনারটা ছোবো না, আপনি নিজেরটা চালিয়ে যান। কারণ এই সংস্কৃতির এটাই তো সৌন্দর্য যে এটা শয়ে শয়ে রূপে, হাজার হাজার রূপে থাকতে পারে আর আমাদের কোনো সমস্যাই নেই। তো যখন আমি এগুলো করছিলাম তখন সত্যি অনেক অপূর্ব মানুষের সঙ্গে দেখা হয়, কিন্তু একই সঙ্গে অন্তত 60-65% ক্ষেত্রে আমার এটা বলতে কষ্ট হচ্ছে। কিন্তু আমি দেখলাম, আমি কোনো এয়ারপোর্ট বা গলফ কোর্সে গেলে আমি অনেক ভালো মানুষ দেখতে পাই এইসব তথাকথিত আধ্যাত্মিক জায়গার তুলনায়। কারণ জায়গাগুলো দুর্বোধ্য কথায় ভর্তি, আন্তরিকতা নেই, কোনো মর্ম নেই, গভীরতা নেই, শুধুই এক একটা মন্ত্র, একটা এটা ওটা, কোনো এক দর্শন যা তারা কোথাও একটা পড়েছেন, এটা এরমই চলে আসছে। এটা বদলানো দরকার। তো এই গভীরতাটা মানুষের মধ্যে আনতেই মানুষ যত বেশি আমার কাছে আসেন আমি তাদের ওপর কঠোর থেকে আরও কঠোরতর হতে থাকি। যারা আমার খুব কাছে থাকেন তাদের ওপর তো আমি ভয়ঙ্কর নির্দয় হই। হ্যাঁ, কারণ আধ্যাত্মিকতায় শুধু সততা আনাটা এতটাই কঠিন একটা কাজ না। কারণ যে মুহূর্তে তারা আধ্যাত্মিক হন অল্প স্বল্প, যেমন আপনি বলছেন আধ্যাত্মিক ইগো, আমি একে বলি আধ্যাত্মিক হাওয়া। গায়ে আধ্যাত্মিক হাওয়া লাগালেই হাওয়ার বুদবুদ ওনাদের মাথায় ঢুকে যায়। হঠাৎ করেই তারা হাস্যকর আচরণ করা শুরু করেন, তারা এমন সব জিনিস দেখতে শুরু করেন যার অস্তিত্বই নেই, তারা এমন কিছু নিয়ে বকা শুরু করেন যা কেউই বোঝেন না। যদি কিছু বলেন, সে যতই আবোল তাবোল কিছু বলুন না কেন, আপনার সামনের লোকজন যেন তা বুঝতে পারেন, না হলে কথাটা বলতেই বা গেলেন কেন? কারণ কিছু বলার উদ্দেশ্যই হলো আপনি যেটা বলছেন সেটা কাউকে বোঝানো। না, আপনি বুঝতে পারছেন না, এমন কিছু আমি বললে আমি বড় হয়ে গেলাম, আপনি ছোট হয়ে গেলেন, এটা যাচ্ছে তাই। এইসব অনেক দিন ধরে চলে আসছে। তো এই গোটা আধ্যাত্মিকতার ব্যাপারটার দুর্ভাগ্যবশত খারাপ সময় চলছে, কিন্তু আস্তে আস্তে আবার ঠিক হচ্ছে, কারণ মানুষের খিদেটা বাড়ছে। আপনাকে এটা বলতেই হচ্ছে, 40 বছর আগে যখন আমি প্রথম প্রোগ্রামগুলো শুরু করি, ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, বিভিন্ন রকম আকারে তখন 85% মানুষ
প্রোগ্রামে আসতেন শুধুমাত্র স্বাস্থ্যের সমস্যার জন্যে। মাত্র 12-15% আসতেন কিছু জানার জন্যে। আজকে 90%-এরও বেশি মানুষ আসেন কারণ তারা কিছু জানতে চান, কিছু অনুভব করতে চান, মাত্র 8-10%। মাত্র 8-10% আসছেন স্বাস্থ্যের সমস্যার জন্যে, যেটা একটা উল্লেখযোগ্য পরিবর্তন মানুষের চেতনায়। আর এই ইগোর ব্যাপারটা নিয়ে এই একটা জিনিসের বিহিত্ব করতেই হবে। দেখুন, আপনার মধ্যে আপনি একজন মানুষ নাকি দুজন? আমার মনে হয় একজন। আপনার মনে হয় একজন? আচ্ছা, আমি একজনই বলবো। একজন, তার মানে আপনি একজন ব্যক্তি। একজন ব্যক্তি মানে এই ব্যক্তি শব্দটা এসেছে অবিভাজ্য থেকে, মানে আপনার আর বিভাজন সম্ভব নয়। সেটা ভালো যে আপনি একজন ব্যক্তি। যদি আপনি দুজন হতেন তাহলে হয় আপনি স্কিজোফ্রেনিক অথবা ভূতে ভর করেছে, পাগলের ডাক্তার না হলে ওঝা, হয় পাগলের ডাক্তার নইলে কোনো ওঝাকে আসতে হবে। তাই সবার এটা ঠিক করে নেওয়াটা খুবই জরুরি যে আপনি এই আত্মা, পরমাত্মা, ইগো এটা ওটা নিয়ে বলা বন্ধ করেন। আপনি হলেন একজন ব্যক্তি। কি ধরনের ব্যক্তি আপনি? আপনি একজন অপূর্ব কেউ নাকি জঘন্য কেউ? এখনই স্থির করুন।